তারা ওই মানে যারা দেখা নাই তাদের জন্য অনেক বড় অভিনন্দন। গতকাল মুক্তি পেয়েছে শাকিব খান ও রায়হান রাফির প্রথম জুটির সিনেমা তুফানের টিজার। টিজারটি প্রকাশের পরপরই আলোচনার শীর্ষে উঠে আসে, ভক্ত থেকে শুরু করে হেটার্সরাও করতে থাকে প্রশংসা। তবে করবেই বা না কেন, এমন টিজার যে ঢালিউডে এই প্রথমবারের মতো দেখা গেছে। তবে এত প্রশংসা ও আলোচনার মধ্যে আজ পরিচালক এমডি ইকবাল বলেন, যারা জীবনে সুন্দর কিছু দেখে নাই তারাই এটা দেখে হ্যাঁ করে উঠে। আমরা জীবনে এর চেয়ে ভালো কিছু অনেক দেখেছি, এমনকি নিজে বানিয়েও দেখেছি, সুতরাং এসব দেখে আমাদের হাসি ছাড়া কিছুই আসে না। আর তার এই কথা বলার সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠে। একজন তার ভিডিওর নিচে কমেন্ট করেন, জীবনে কি সিনেমা বানিয়েছেন আমরা দেখেছি, আপনি চান না আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাক, অন্তত এতদিন সমালোচনা করছেন তবে এটা নিয়ে না করলেও পারতেন। অন্যদিকে অনেকেই বলতেছে শাকিব খান যদি 100 কোটি দিয়েও সিনেমা বানায় তারপরেও সে সমালোচনা করবেই। সোবের্স ইকবালের কথা নিয়ে আপনার মতামত কি জানিয়ে দিন কমেন্ট করে।